প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি হসপিটাল ডাক্তারের চেম্বার থেকে অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি মেরুদণ্ডের সমস্যা ও বাত ব্যথা প্যারালাইসিসের চিকিৎসা প্রসঙ্গে। বিরতির মাঝে আমরা অসংখ্য ফোন পেয়েছি, যারা ডাক্তার শফিউল্লাহ প্রধানের চেম্বারের ঠিকানা এবং মোবাইল নাম্বারটা জানতে চান। এটা টিভি স্ক্রলে দেওয়া আছে, আপনারা লিখে নিতে পারেন। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে বিদেশে কি ধরনের ট্রিটমেন্ট হয়, আমাদের দেশে এখন কিরকম হচ্ছে। প্রথমত যেহেতু বাত ব্যথা প্যারালাইসিস এটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। এই চিকিৎসাটা টোটালি মেকানিক্যাল, আমরা এখানে কিছু ইলেকট্রোথেরাপি ইউজ করি, পরিণাজি তা না, তার পরিমাণ খুবই কম। মানে 70% আমরা বিভিন্ন প্রকার যেটা বলবো মেকানিক্যাল চিকিৎসা দিয়ে থাকি। সাজেন কারো যদি ডিক্স প্রলাপস হয়, এই রোগীকে আমরা হসপিটালে রেখে ডিকম্প্রেশন থেরাপি, যেটা ডিকম্প্রেশন এখন আমি ফিজিওথেরাপিস্ট হিসেবে কিভাবে করব, বা একটা টস্টিলেন ফিজিওথেরাপিস্ট, সেও আমাদের কিছু মেথড আছে যে এই 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 মেথডে আমরা যাব কাজগুলো করব। সেগুলো হচ্ছে একেবারে ইউনিভার্সাল মেথড, পৃথিবীর সব জায়গায় একই রকম। সেই ক্ষেত্রে আমরা আবার কথা আসব ফোনটি নিয়ে। হ্যালো, আমি শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন বলো। ওয়ালাইকুম সালাম। আমার সমস্যা হচ্ছে যে আমার যার হাত পায়ে শুধুমাত্র ওই যে চালা ঘোরা করে আর ঝিঝি ধরে, আমি 10 থেকে 15 মিনিট হায়েস্ট কোনো কোনো দিন আবার দেখা যায় কি যে 5 মিনিট চেয়ার থেকে বসে থাকি, তাহলেও আমার মনে হচ্ছে দুটো পাই অবশ হয়ে যায়। আমি কিছুদিন ওই ক্যালসিয়াম ট্যাবলেট আমাকে আমাদের যে ফ্যাক্টরিতে যে ডাক্তার বসেন উনি সাজেস্ট করছিলেন। দ্বিতীয়ত আমি ই ক্যাপ খাওয়া শুরু করছি লাস্ট 1 সপ্তাহ ধরে। এটা হচ্ছে আমার বড় রকমের একটা সমস্যা যে আমার 24 আওয়ার হাত পা চলাফেরা করে, আর একটু লং টাইম থাকি বা চেয়ারে বসে থাকি বা নিচে সোফায় বসে থাকি, 2-4-5 মিনিটের মধ্যেই আমার পা হাত খালি ঝিঝি ধরে। আমার এটা হচ্ছে বড় রকম সমস্যা। 3 দিন ধরে দেখা যাচ্ছে যে আমার ডান হাতটা আমি মুভ করতে পারি না। আমার জন্য মনে হচ্ছে যে ডান হাতের যে জোড়াটা আছে উপরে বডির সাথে যেটা যেটাকে আছে আমার খুব ব্যথা হচ্ছে। আপনার মেরুদণ্ডে কি কোনো ব্যথা আছে? আপনার শরীরে কি ঝিঝির সাথে কোনো ব্যথা করে? আপনার এই ঝিঝি হওয়ার সাথে মেরুদণ্ডে, কোমরে, ঘাড়ে কোথাও কি কোনো ব্যথা আছে? আমার 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 কোমরে একটু ব্যথা আছে আর ঘাড়েও আছে প্রচন্ড। আপনার বয়স হবে কত আনুমানিক? যেহেতু আমার বয়স হচ্ছে আমি ওনায় আপনার কথা শুনতেছি না, আপনার খালি মুখ নাড়ানো দেখতে পাচ্ছি। আমার বয়স ওনার বয়স দর্শক আপনার বয়স জি 37 দশক। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার উত্তর দিচ্ছি। আসলে ওনার যে সমস্যাটা সেটা বুঝেই যাচ্ছে যে ওনার মেরুদণ্ডে কোন সমস্যা, যার কারণে এই সমস্যাগুলো হয়। যেমন উনি মনে হয় কোনো কর্পোরেট জব করে অথবা কোনো প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিকভাবে জব করে যে তাকে বসে থাকতে হয়। তো আপনি জানেন দীর্ঘ সময় যদি চেয়ারে বসে থাকে কেউ, অনেকক্ষণ বসে থাকে, তাহলে মেরুদণ্ডে ডিস্কের উপর প্রেশার করতে পারে, সে থেকে কম্প্রেশন হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে ওনার পা অবশ্যই আসে বা হাতে যে প্রবলেমটা ঘাড় থেকে হতে পারে। তো আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে একটা MRI করলে আপনি অতি সহজেই রোগটা নির্ণয় করতে পারেন। তাছাড়া আমরা NCV টেস্ট করে দেখতে পারি যে কোনো নিউরোলজিক্যাল সমস্যা আছে কিনা, অথবা আপনার যেটা মনে হচ্ছে যে জ্বালা পোড়া, এই জ্বালা পোড়া অনেক কারণে হতে পারে। বডিতে বিভিন্ন যে মানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে বিভিন্ন ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এগুলার ঘাটতি থেকে হতে পারে, অথবা ফাইব্রোমায়ালজিক এনাদার একটা প্রবলেম আছে যেটা মহিলাদের বেশি হয়, পুরুষদের যে হয় না তা না, তাদের ক্ষেত্রে এই জাতীয় সমস্যা হতে পারে। আসলে আপনার রোগ নির্ণয়টা জরুরি। আপনি ক্যালসিয়াম খেয়ে এটা সমাধান হবে না, কারণ আপনার আমার মনে হচ্ছে ক্যালসিয়ামের কোনো ঘাটতি নাই। বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই ক্যালসিয়ামের ঘাটতি নাই, আমরা একটা পর্যায়ে ক্যালসিয়াম দেই যেন রোগীর ক্যালসিয়ামের ঘাটতি না হয় এই জন্য, কিন্তু বেশি ক্যালসিয়াম খাওয়া আবার ভালো না। আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হন, আপনি অবশ্যই বুঝতে পারছেন যে সমস্যাটা কি হতে পারে। আসলে রোগ নির্ণয় করাটা আপনার জন্য খুবই জরুরি, দেন আমরা চিকিৎসা দিলে আশা করি আপনি ভালো হয়ে যাবেন। আচ্ছা, আমরা ইউনিভার্সাল মেথডটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে পৃথিবী বিভিন্ন জায়গায় কিভাবে করা হয়, আমরা সেরকমই করছি। আমরা যে ডিস্ক প্রলাপস নিয়ে কথা বলছিলাম, আসলে আমরা ডিক কম্প্রেশন করে থাকি, সেটা আমি আমার মতো মেথড গুলা আমি হয়তো এই মেথডটা চুজ করবো, সার্জন একজন
একটা অপারেশনের ক্ষেত্রে বিভিন্ন মেরুদণ্ডের অপারেশন এক এক সার্জন এক একটা মেথড ইউজ করে, যে তার ক্ষেত্রে সে একটা ইউজ করে যে সেই মেথডটা অপারেশন করে সে সাকসেস হবে। তদ্রূপ আমরা ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রেও একটা মেথড ইউজ করি, যে যেমন যে আমি ডিকম্প্রেশন করানোর ক্ষেত্রে সেটা আমরা অ্যাসেস করে দেখি যে স্পাইনালে কোথায় কোন লেভেলে প্রবলেম আছে, মানে কার জন্য কোনটা প্রযোজ্য সেটা আসলে বুঝে সেটা অ্যাপ্লাই করতে হবে। অনেক সময় আমরা ম্যানুয়ালি ট্রাকশন দিতে পারি, অথবা ডিকম্প্রেশন মেশিনে ডিকম্প্রেস করাইতে পারি, অথবা আমরা হাতেও আমরা যেটা আছে বিভিন্ন প্রকার, যেমন সিরিয়াস মেথড আছে, মেইটলেন মেথড আছে, বিভিন্ন কনসেপ্ট এবং মেথড, এই মেথডের মাধ্যমে আমরা ডিস্কটে জায়গা মতো বসিয়ে দিই। পাশাপাশি আমরা যেটা করি ব্যাক মাসেল গুলাকে স্ট্রেন্থেন করি, যে পিছনে যে মেরুদণ্ডের যে মেরুদণ্ডটা ধরে রাখে ডিস্কটা যেন প্রলাপস না হয়, খারাপ না হয়, সেই ধরে রাখা যে মাসেল লিগামেন্ট এগুলাকে স্ট্রেন্থেন করানো যেন আর ছিঁড়ে না যায়, সেক্ষেত্রে বিভিন্ন বৈজ্ঞানিক এক্সারসাইজ আছে, ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এগুলো আবার মডিফিকেশন আছে। ইন্টারনেটে কিন্তু এখন রোগীর অতি সহজে অনেক এক্সারসাইজ পেয়ে থাকে থাকে কিন্তু রোগীরা জানে না আসলে ওনার জন্য কোন এক্সারসাইজ। দেখা যায় যে আরেকজন এটা দেখে ওরকমভাবে নিজে করে, কিন্তু একটা হিতে আরো ক্ষতি হতে পারে। যেমন ডিস্ক প্রলাপস এর রোগীরে যদি আপনি ফ্ল্যাকশন টাইপ এক্সারসাইজ দেন তাহলে ডিস্ক আরো বেশি প্রলাপস হয়ে যাবে। আমার কাছে প্রায় রোগী আসে যে মেরুদণ্ডের সমস্যা ছিল, যে তার কিন্তু কোমরে ব্যথা, পায়ের দিকে ব্যথা ছিল না, সে কোথায় ফিজিওথেরাপি দিছে, ফ্ল্যাকশন এক্সারসাইজ দিছে, যার কারণে এখন ব্যথা চলে গেছে পায়ে, মানে প্রলাপস আরো বেশি হয়ে গেছে। তো আমি সকল দর্শক সবাইকে বলবো যে ফিজিওথেরাপি চিকিৎসা অবশ্যই আপনাকে ফিজিওথেরাপির সঠিক চিকিৎসকের কাছে যেতে হবে, এবং যারা ফিজিওথেরাপিতে ন্যূনতম কোন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছে তারাই হচ্ছে ফিজিওথেরাপিস্ট। এবং এই ক্ষেত্রে যেমন যে কোনো, যে আপনারা অনেক সময় মনে করেন ফিজিওথেরাপি মানে হিট দেওয়া বা এক্সারসাইজ করা, হ্যাঁ অবশ্যই হিট এক্সারসাইজ এগুলো ফিজিওথেরাপির একটা মাত্র অংশ, কিন্তু সেক্ষেত্রে কোন হিট দিতে হবে, কোন এক্সারসাইজ করতে হবে, কোন ইলেকট্রোথেরাপি দিতে হবে। আচ্ছা আমরা ফোনটি নিয়ে আবার আলোচনা আসবো। হ্যালো হ্যালো হ্যালো, জি দর্শক আপনার নাম বলে সমস্যার কথা বলুন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি ডাক্তার সাহেবের সাথে কথা বলছি। জি জি আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন। আচ্ছা স্যার আমার ওয়াইফ মনে করি কয়েকদিন আগে প্রায় 2 মাস হবো সিঁড়ি থেকে থেতলায় পড়ে গেছে। জি জি। তারপরে একদম মেরুর নিচের অংশে, জি আপনার ব্যথা হয় কোমরের নিচের অংশে যে হাতিটা থাকে ওখানে প্রচুর ব্যথা ছিল। মানে আমরা একজন এই ডাক্তার দেখেছি, উনি এক্স রে করছে দুইটা, এক্স রে করার পরে বলছে যে নিচের অংশে কক্সেসের নিচের অংশে একদম হাতি খাইটা গেছে। পরবর্তীতে আমরা ডি আর্থোপেডিক ডাক্তার দেখাইলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে, ওটা এখানে কাজ করবো। তো উনি বলছে ফাটে টাতে নাই, এই থেরাপি দিছে, ফোম দিচ্ছে, ফোম পিছন দিয়ে কাইটা দিচ্ছে, যে এটা 3 মাস বসে থাকছে। আর কিছু মেডিসিন দিচ্ছে ব্যথার জন্য, আজকে প্রায় 2 মাস হয়ে গেছে, ব্যথা অনেকটা কমে গেছে কিন্তু সম্পূর্ণরূপে ব্যথাটা কাটতেছে না। তারপরে হাঁটলে শুইলে কোনো ব্যথা নাই, কিন্তু শক্ত জায়গায় বসলে ব্যথা হয়, শক্ত জায়গায় বসতে হ্যাঁ বারণ করতে। আমি বুঝতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি। আসলে আপনার ওয়াইফের যে সমস্যাটা হচ্ছে এটা হাড় ফেটে যায়নি, এটা হচ্ছে আঘাত পেয়ে কক্সিস একেবারে লাস্ট অংশ, শিরদাঁড়ার একেবারে লাস্ট অংশটা হচ্ছে কক্সিস, ওখানে ইঞ্জুরি হয়েছে, আমরা যেটারে ডাক্তারি ভাষা বলি কক্সিডাইনি। তো এটা মহিলাদের এমনিতেই কমন, আর তারপরেও মহিলা মানুষ কিন্তু পড়ে গিয়ে হয়েছে, মহিলাদের এই কক্সিডাইনি আপনিও জানেন যে ব্রিজ ডেলিভারিতে, যে ফোর্সফুল ডেলিভারিতে তখন কিন্তু ওখানে ব্যথা হয়, যেটা কক্সিসে ব্যথা হতে পারে। তো এই সকল এটাকে কক্সিডাইনি বলি। ডাক্তার সাহেব যে চিকিৎসা দিয়েছে খুব ভালো চিকিৎসা দিয়েছে, আপনাকে ওই যে ফোমে বসে থাকা না, ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বলি নরম জায়গায় বসা, বা ফোম অথবা কোনো কিছু গোল করে কেটে আমরা মার্কেটে এখন বিভিন্ন এই জাতীয় বসা সিট পাওয়া যায়, আমরা ওই সিটে বসতে বলি। এখন উনি যে সারাদিন ওখানে বসে থাকবে এমন কথা না, উনি যখন বসবে তখন ওই সিটে বসবে, অথবা উনি যখন বসবে নরম জায়গায় বসবে, আর আপনার ওই জায়গায় ফিজিওথেরাপি চিকিৎসা দিলে ওখানে কিছুদিন ওই জায়গায় ফিজিওথেরাপি দিলে এই সমস্যাটা সেরে যাবে। আশা করি এটা অবশ্যই আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি দেন, আপনার ওয়াইফের সমস্যা কেটে যাবে। আপাতত এখন রেগুলার 10-15 মিনিট গরম সেক দিয়ে দেখতে পারেন, যদি তাতে সমাধান না হয় অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন। আমাদের সাথে আরেকজন দর্শক অপেক্ষা আছেন। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার সমস্যা হলো বেশ কিছুদিন থেকে, মানে আজ থেকে প্রায় 4-5 বছর আগ থেকে আমার কোমরে ব্যথা করতো, মেরুদণ্ডে একটু সমস্যা মনে হতো, কোমরে ব্যথা করতো, আমি
কখনো কোনো পেন কিলার খায় নাই। একজন নিউরোসার্জনকে আমি দেখানোর পরে উনি কিছু ওষুধ দিয়েছিলেন, যেসব খেয়ে যখন খাই তখন ভালো থাকি, যখন খাই না তখন ভালো থাকি না। এরপর কিছু এক্সারসাইজ আমি করছি নিজে নিজে, যেটা করে অনেকটাই ভালো ছিলাম। ইদানিং দেখছি যে আমার ডান পা, প্রথম দিক থেকে ডান পা এবং তারপর থেকে দুই তিন মাস পর থেকে ডান হাত মাঝে মাঝে অবেশ হয়ে যাওয়ার মতো হয়, এবং গত দুই তিন দিন থেকে পাটা একটু বেশি অবেশ হওয়ার মতো হচ্ছে। এটা কখনো পায়ের উপরে হাঁটুর উপরে থাকে, কখনো হাঁটুর নিচে যায়, পায়ের গোড়ালের দিকে যায়, এই ধরনের সমস্যা হয়। আমার বয়স 34। আপনি এটার জন্য কি কোনো ডাক্তার দেখিয়েছিলেন এর মধ্যে? আপনি এই এই সমস্যাটার জন্য কি ইদানিং কোনো ডাক্তার দেখিয়েছিলেন? দর্শক আমি উত্তর দিচ্ছি আপনার সমস্যাটা। আপনার যে সমস্যাটা হয়েছে এটা মেরুদণ্ডের মেকানিক্যাল সমস্যা, ডিস্কের সমস্যা থেকেই এটা হয়েছে। আপনি হয়তো কিছুদিন ওষুধ খেয়েছেন, অবশ্যই ওখানে কোনো ব্যথা জাতীয় ওষুধ ছিল যার কারণে কিছুদিন ভালো ছিলেন। এবং আপনি সবচেয়ে বেস্ট যেটা করেছেন, হয়তো কোনো চিকিৎসকের নির্দেশ মতো কিছু এক্সারসাইজ করেছেন যার কারণে ভালো ছিল, কিন্তু এই সমস্যাটা পার্মানেন্টলি সমাধান হয়নি, যার কারণে এখন দেখা যায় যে পায়ের দিকে ব্যথা যাচ্ছে বা ঘাড় থেকে হাতে ব্যথা হচ্ছে। এটা মেরুদণ্ডের অবশ্যই একটা মেকানিক্যাল সমস্যা। আর আপনার এখন মধ্য বয়স, এই ক্ষেত্রে এই যে আস্তে আস্তে সেকেন্ডারি যেটা আমরা বলি যে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, মানে একটার সাথে আরেকটা মিলে এখন সমস্যাটা আরো বাড়ছে, কোথাও নার্ভ রুট কম্প্রেশন আছে। তো আপনি একটা সিম্পল MRI করলে খুব সহজেই এটা আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি, অথবা আমরা ক্লিনিক্যালিও দেখে আমরা বলতে পারবো যে কি সমস্যা হচ্ছে। দেন এটার একমাত্র চিকিৎসা হচ্ছে আপনাকে কিছুদিন ফিজিওথেরাপি নিতে হবে, যদি প্রয়োজন মনে করি আমরা হসপিটালে রেখে থেরাপি দিতে হবে, অথবা যদি প্রয়োজন মনে না করি এসে গিয়ে ফিজিওথেরাপি দিলে আপনি আশা করি ভালো হয়ে যাবেন। আর আপনি একটা না, আমি ইতিপূর্বে অনেক কথা বলেছি যে কিভাবে বসবেন, বসার নিয়ম যে এক ঘন্টার জন্য না বসে থাকেন, এগুলো মানতে হবে। আপাতত সামনে ঝুঁকে কোনো কাজ করবেন না। তবে সব দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কোনো টিপস দেন যে লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত এবং ফিজিওথেরাপি কিভাবে নেওয়া উচিত। আমি আসলে সব দর্শকদেরকে যেটা বলবো যে আপনাদের বাত ব্যথা প্যারালাইসিস, স্পেশালি আমি আজকে খুবই মানে একটা জিনিসের উপর জোর দিতে চাচ্ছি, সেটা হচ্ছে স্ট্রোক জনিত প্যারালাইসিস। এই প্যারালাইসিস সারা বিশ্বে ইভেন কি বাংলাদেশে প্রচুর রোগী আনাচে কানাচে। অনেকের ধারণা যে স্ট্রোক হয়ে যদি কেউ প্যারালাইসিস হয়ে যায় আর ভালো হয় না, একেবারেই ভ্রান্ত ধারণা। এইটার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে যেদিন থেকে স্ট্রোক হলো ওই দিন থেকেই বিভিন্ন নিউরোলজিক্যাল ওষুধের পাশাপাশি আপনাকে রেগুলার 4-5 বেলা মানে যে কোনো হসপিটালে রেখে 1-2 মাস ফিজিওথেরাপি দিলে আপনার রোগী অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে আসবে। রোগীরা যেটা করে এক পর্যায়ে জানতে পারে, অথবা একজন রোগী থেকে আরেকজন রোগী জানে যে হ্যাঁ স্ট্রোক জনিত প্যারালাইসিসের চিকিৎসা আছে, তখন নিয়ে আসে 3-4 বছর পর, তখন আমরা আশানুরূপ রেজাল্ট পাই না, অথবা তখনও রেজাল্ট হয় সেগুলো এক্সপেন্সিভ হয়ে যাবে, কারণ সেক্ষেত্রে 3-4 মাস আমাদেরকে ফিজিওথেরাপি দিতে হয়। তো 3-4 মাস ফিজিওথেরাপি হসপিটালে রেখে যে কোনো রোগীর জন্য এক্সপেন্সিভ। আসলে ব্রেইন স্ট্রোক ব্যাপারটা আসলে অনেক বড় এবং এটা সম্পর্কে আমাদের জানার অনেক কিছু আছে, আমরা নেক্সট পর্বে এটা নিয়ে অনেক বিশদ আলোচনা করব ট্রিটমেন্ট নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, মোহনা টেলিভিশনের সকল দর্শক কর্মকর্তা ও কর্মচারীদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সময়ের সাথে পাল্লা দিয়ে শেষ হয়ে গেছে আমাদের আজকের অনুষ্ঠানের সময়সীমা। আলোচনার পাশাপাশি আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার, সময় স্বল্পতার কারণে আমরা সব ফোন নিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। দেখা হবে প্রতি বুধবার রাত 8টায় আর অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হয় রাত 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জীবন কাটুক আনন্দে, এই প্রত্যাশায় শুভরাত্রি।